কাল শুরু হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন সতেরোটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে একশো আসনে প্রথম দফা প্রার্থী সংখ্যা এক স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাত ধাপের ভোটগ্রহণ শেষে ফল জানা যাবে চৌঠা জুন বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ভারতের নির্বাচন প্রসঙ্গে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ এবং ভারতের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি শুরুতেই যাচ্ছি মুন্সি ফয়েজ মুন্সি ফয়েজের কাছে মুন্সি ফয়েজ আপনাকে স্বাগত জানাচ্ছি লোকসভা নির্বাচনে বিজেপি চারশোরও বেশি আসনে জয় পেয়ে তৃতীয় দফার সরকার গঠনের আশা করছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর এমন আত্মবিশ্বাসের ভিত্তি কি বলে আপনি মনে করেন তারা বহুদিন ধরে তো বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন এবং তাদের যে ক্যাম্পেইনের ধর সেটাতে তারা বিশ্বাস করেন সেই জন্যে কিন্তু সেখানে আমরা মনে করি যে তাদের ক্যাম্পেইনের ধরনে একটা জিনিস আছে যেটা আমরা খুব স্বস্তিতে আমরা যেটাতে খুব স্বস্তি বোধ করি না সেটা হচ্ছে যে তারা এক ধরনের এক্সট্রিমিজমের দিকে চলে যাচ্ছে তারা ধর্মীয় সাম্প্রদায়িকতার দিকে তাদের যাওয়ার চেষ্টা দেখা যাচ্ছে এবং সেটার উপর ওনারা বিশ্বাস করছেন এটা কিন্তু ভারতের এত বহু বছরের যে ঐতিহ্য তার থেকে দূরে সরে যাওয়া কিন্তু সেটার উপরে ভর করে এতদিন তারা ভালো করেছেন বা এগিয়ে গেছেন তারা মনে করছেন ওইটার উপর ভর করে এগিয়ে যাবেন কিন্তু অন্য যারা আছে বিরোধী যারা আছে তারাও কিন্তু তাদের সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করছে যে তাদের নিজেদের অবস্থানটা যে যতটা খারাপ হয়ে গেছে সেখান থেকে আবার কিছুটা অন্তত ফিরিয়ে আনা যায় কিনা সুতরাং ওই তাদের সবসময় কোনো বড় বড় দলগুলো তাদের নির্বাচনের আগে কনফিডেন্স দেখায় যে তারা ভালো করবে খুব ভালো করবে সেটা সেটাই স্বাভাবিক কিন্তু সেটা শেষ পর্যন্ত যে ভোটার যারা তারা যা রায় দেবেন সেটার উপর নির্ভর করে তো আমরা মনে করি যে এবারের দুই পক্ষই খুব হাড্ডাহাড্ডি লড়াই করছেন চেষ্টা করছেন নিজেদের অবস্থানকে আরও দৃঢ় করতে কিন্তু যেটাই যেই আসুক না কেন ওখানে বিজেপি আবার ফেরত আসুক অথবা আহ অন্য তাদের বিরোধী যারা আছে তারা যদি সরকার গঠন করে বাংলাদেশের জন্য কিন্তু আমি মনে করি যে এইগুলো নিয়ে আমাদের বেশি চিন্তিত হওয়ার কারণ নাই সবার সাথে আমাদের মোটামুটি ভালো সম্পর্ক আছে যেই আসবে তাদের সাথে বাংলাদেশ অবশ্যই আমাদের চোখ থাকবে নির্বাচনের দিকে নিশ্চয়ই আমরা সেটি দেখবো আসলে শেষ হাসিটি কে আসে মুন্সি ফয়েজ আপনি আমাদের সঙ্গে আছেন আমরা একটু কলকাতা থেকে জেনে আসতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে সবশেষ অবস্থা দেবপ্রসাদ আপনার কাছে জানতে চাই যে এবারের নির্বাচনে মাত্র তিনশো তিনটি আসনের প্রার্থী দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস যা কংগ্রেসের ইতিহাসে সর্বনিম্ন কেন এই অবস্থা দেখুন এর একটা বাস্তবিক দিক যদি আমি বলতে যাই আপনাকে কংগ্রেস কিছুটা হলো এই মুহূর্তে অনেকটা ব্যাকফুটে কারণ হচ্ছে যে নেতৃত্ব যে কংগ্রেসে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী এরা এই যে নেতৃত্বের কথা আমি বললাম তারা এই মুহূর্তে যেভাবে কংগ্রেসের প্রভাব বিস্তার করার কথা এবং অন্যান্য যারা নেতৃত্ব আছেন তারা কিন্তু অনেকটা বয়স্ক হয়ে গেছেন যার কারণে এই রাহুল গান্ধী এক চেষ্টা করছেন যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে প্রচার প্রচারণায় গিয়েও ঠিক সেইভাবে যে কংগ্রেসের আবার পুনরুত্থান অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার আগে যে কংগ্রেসের অবস্থান ছিল সেই অবস্থায় ফিরে যেতে পারেনি যার কারণে আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নের উত্তর দিতে গেলে এক কথা আমাকে বলতে হয় যে দু সালের আগে যে অবস্থানে কংগ্রেস ছিল সেই অবস্থানে ফিরতে পারেনি যার কারণেই তারা প্রার্থী দিতে পারেনি অন্যদিকে যেটা ইন্ডিয়া জোট তৈরি হওয়ার কথা ছিল সেই ইন্ডিয়া জোট থেকে বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি ইন্ডিয়া জোটের সঙ্গে এলেন না যার কারণে একটা স্বভাবতই একটা ঘাটতি তৈরি হয়েছে কারণ ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার একটা প্রভাব কিন্তু ছিল সেই প্রভাবটা থেকে কংগ্রেস যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটে অংশীদার করতে পারেনি সেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অংশীদার না করার কারণে তারা প্রার্থী করতে সব জায়গায় না কারণ বাংলার দিকে আসনে প্রার্থী দিয়েছেন এবং এই বিয়াল্লিশটি আসনটি কিন্তু যোদের জোটের সঙ্গে যোগ হতো সেক্ষেত্রে কংগ্রেসের আরো কিন্তু শক্তিটা বৃদ্ধি পেত কিন্তু যেহেতু জোট হয়নি সেই কারণে সেই যে শক্তি বৃদ্ধির যে জায়গাটা সেটা থেকে অনেকটা দূরে সরে গেছে এইবারে যদি বলেন যে কংগ্রেসের অবস্থানের এই পরিণতি কেন দেখুন উন্নয়ন এবং বাস্তবতার দিকে এই মুহূর্তে কিছুটা হলো কিছুটা হল একটা বিষয় রয়েছে যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু মানুষ দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যা হয় মানুষের ওই দলের প্রতি কিছু হলেও একটা বিতৃষ্ণা বা একটা অভাব তৈরি হয় দেবপ্রসাদ আপনার কাছে আবার আসবে যেতে চাই মুন্সি ফয়েজ কাছে মুন্সি আহমেদ নির্বাচনে বিজেপি এবারও ধর্ম এবং জাতপাতকেই প্রধান হাতিয়ার করছে এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আমাদেরকে এটা অস্বস্তিতে ফেলে যে কি বলে বিজেপি ভারতে তারা কট্টর হিন্দুত্ববাদকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কি বলে সাম্প্রদায়িক ইয়েকে সাম্প্রদায়িকতাকে তারা এগিয়ে নিচ্ছে এটা নিশ্চয় অস্বস্তিতে ফেলে আমাদেরকে কিন্তু বারবার আমাদেরকে তারা আশ্বস্ত করেছে যা কিছু হচ্ছে সেটা তাদের দেশের অভ্যন্তরে এটার প্রভাব আমাদের দেশের উপরে পড়বে না কিন্তু এটা পুরোপুরি আশ্বস্ত হওয়া যায় না তার কারণ ভারতে যদি সত্যি সত্যি এই ধর্মীয় কি বলে ধর্মীয় ইয়েটা কি বলে এক্সট্রিমিজমটা যদি বৃদ্ধি পায় সেখানে যদি সাম্প্রদায়িকতা বৃদ্ধি পায় তো সেটার একটা ইয়ে তো নিশ্চয়ই বাংলাদেশের এবং অন্যান্য প্রতিবেশী দেশের দুপুরে পড়বে এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে এটার প্রভাব সেই বড়ভাবে আমাদের এখানে না পড়ে কারণ সাধারণত যেটা হয় পার্শ্ববর্তী দেশে যদি সাম্প্রদায়িকতা বৃদ্ধি পায় তাহলে আমাদের দেশেও সাম্প্রদায়িকতার ছায়া পড়তে পারে যারা সাম্প্রদায়িক শক্তি আছে তারা মাথায় তুলে দাঁড়ানোর চেষ্টা করতে পারে সেখানে আমাদের সতর্ক হতে হবে আর রাষ্ট্র থেকে রাষ্ট্রের যে সম্পর্কের কথা সেখানে আমি আপাতত কোনো সমস্যা দেখছি না আমি মনে করি ভারতের সাথে আমাদের সবসময় ভালো সম্পর্ক থাকা প্রয়োজন এবং আমরা সেই জন্য সেই ব্যাপারে আমরা যথেষ্ট ইয়ে করি মানে সচেতন আছি সুতরাং আমাদের সরকার যখন যে সরকারই থাকে বর্তমানে যে সরকার আছে তাদের সাথে তো ভারতের সম্পর্ক বাংলাদেশের যেটি পররাষ্ট্রনীতি সেটি এই কথাই বলে আপনি আমাদের সাথে আছেন আরেকবার একটু কলকাতায়তে যে আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আসতে চাই দেবপ্রসাদ অধিকারী বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট আপনি বলছিলেন যে তেমন কার্যকর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে পারছে না এই যে দাঁড়াতে না পারার সেটির কারণ কি এক দ্বিতীয় তো জানতে চাই যে আসন সমঝোতা না করার ঘোষণা দিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এবার বিজেপির অবস্থান তাহলে কি হবে পশ্চিমবঙ্গের এবারে বিজেপির অবস্থা আপনার প্রশ্নটা যদি আবার একটু করেন সরাসরি করি পশ্চিমবঙ্গে এবার বিজেপির অবস্থান কি হবে এবং মমতা ব্যানার্জি যেহেতু বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট কার্যকর কোন প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে যে পারছে এই যে দাঁড়াতে না পারার কারণটা কি দেখুন বিজেপি বিরোধী আপনার প্রথম প্রশ্নটা যদি আসি তাহলে যে এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিজেপির আসনের মধ্যে যে বিজেপির অবস্থান কেমন হবে এখানে যা এক্সিট পোল যেটা হয়েছে এখনো পর্যন্ত যেটা তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে তাতে সাধারণ মানুষ যে বক্তব্য এবং এক্সিট পোলের যে বক্তব্য তাতে কিন্তু বিজেপির অনেকটা ফলাফল ভালো করবে কারণ গত বছর দু হাজার উনিশ সালে আঠারোটি আসন পেয়েছিল বিজেপি এবং বাইশটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস বাকি দুটো আসন পেয়েছিল কংগ্রেস তো এইবারে যে ফলাফল এখনো পর্যন্ত যতগুলো এক্সিট পোলের আমরা রেজাল্ট পেয়েছি সেগুলোতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই এখনো পর্যন্ত অর্থাৎ আঠেরো এবং কুড়ি বা বাইশ এরকম মমতা বন্দ্যোপাধ্যায় আসন পেতে পারে কিন্তু এক্ষেত্রে সিপিআইএম এর যে অবস্থান সিপিএম অনেকটা বেশি ভোট এবারে কিন্তু তাদের বাড়তে পারে কংগ্রেসের যেহেতু সিপিআইএম এবং কংগ্রেস একটা জোট এখানে হয়েছে সেই কারণে সিপিআইএম এবং কংগ্রেস অর্থাৎ বাম এবং কংগ্রেসের জোটের কারণে বামেদেরও কিছু ভোট বাড়বে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা জিনিস আমি আপনাকে বলবো যে বিজেপি যতটা ভালো অবস্থানের কথা বলছে পশ্চিম বাংলায় ততটা ভালো অবস্থান কিন্তু এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি এবং সে কারণে হয়তো ওই আঠেরোটি যে আসন গত বছর দু হাজার একুশ সালে ছিল সেই আঠেরোটি আসনের মধ্যেই হয়তো সীমাবদ্ধ থাকবে বা ঘোরাফেরা করতে পারে যদিও অমিত শাহ বা মোদি এরা কিন্তু দাবি করছেন যে এখানে পঁচিশটা বা তিরিশটা আসন পাবে কিন্তু নিচুতলা এবং সাধারণ মানুষের যে বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর দিকে তাকিয়ে যারা পর্যবেক্ষণ করছেন ভোট পর্যালোচনা করছেন তাদের বক্তব্য যে আঠেরো থেকে কুড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে বিজেপি কুড়ি এবং বাইশের মধ্যে সীমাবদ্ধ থাকবে তৃণমূল কংগ্রেস এরকমই কিন্তু প্রাথমিকভাবে তথ্য এবং দ্বিতীয় প্রশ্নটা যে আপনার যে রয়েছে যে এই জোটের মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দিষ্ট সংখ্যক আসন ছাড়বেন না বলেই জোট হয়নি এবং সেই জোট না হওয়ার কারণে কিছুটা হলেও ব্যাকফুটে ফুটে পড়ছে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিরোধী শক্তি অর্থাৎ বিজেপি বিরোধী শক্তি যেটা রয়েছে সেই বিজেপি বিরোধী শক্তি কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছেন তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় একচ্ছত্র একটা প্রভাব রয়েছে কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছেন সেই কাজগুলো কিন্তু সাধারণ মানুষ এবং গরিব খেটে খাওয়া মানুষের জন্য করেছেন সেখানে এই কারণে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি পঁচিশটা বা তিরিশটাও আসন পেয়ে যায় সেটা কিন্তু মানে অবাক হওয়ার মতো কিছু নেই কিন্তু এই জোট এই জোটের সঙ্গে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নেই তাহলে বিজেপি বা যা বিরোধী যে শক্তি রয়েছে সেই শক্তি কিছুটা হলেও একটু ব্যাপক আমরা বুঝতে পেরেছি আবার একটু যেতে চাই মুন্সি ফয়েজ আহমেদের কাছে মুন্সি ফয়েজ আহমেদ মণিপুরে দীর্ঘ সময় ধরে জাতিগত সংঘাত চললেও এই রাজ্য সফর করেননি নরেন্দ্র মোদী এটি কি ভোটে প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন সব কিছুই প্রভাব ফেলে কারণ এখন নরেন্দ্র মোদী কি কারণে যান নাই সেটা তো আমরা বলতে পারছি না ওইভাবে তিনি যে সারতে পারেনি অনেক তো প্রদেশ আছে তাদের অনেক জায়গা আছে যাওয়ার আর হয়তো বা ওখানে যারা আছে তাদের উপরে যথেষ্ট ওনারা ওখানে বড় রকমের কোনো অগ্রগতি করতে পারবেন এরকম আশা করেন নাই হয়তো সেই জন্য জান নাই কিন্তু খালি এক মণিপুর দিয়ে তো ইয়ে হবে না ভারতের কেন্দ্রীয় ইয়েটা যে ঠিক হবে কারা সরকার গঠন করবেন সেটা তো পুরো ভারত জুড়ে হবে এবং আরেকটি বিষয় জানতে চাই মুন্সি ফয়েজ আহমেদ ভারতে এবার নির্বাচনে সংঘাতের কোন আশঙ্কা রয়েছে কিনা নির্বাচন যখনই হয় তখনই স্থানীয়ভাবে কিছু কিছু সংঘাত তো গড়ে ওঠে তাছাড়া ভারতে এমনি বড় রকমের সংঘাত তেমন নাই কিন্তু কিছু কিছু মাওবাদী সংগঠন ইতিমধ্যেই সশস্ত্র হয়ে মানে তারা বিভিন্ন রকমের ঘটনা ঘটাচ্ছে এবং তাতে লোকজনের কিছু হতাহত হয়েছে সেদিনই দেখলাম কোথায় যেন উনত্রিশ জন মাওবাদী মারা গেছে কোনো একটা সংঘাতে সুতরাং এইগুলো যে মাথাচাড়া দিয়ে উঠবে না এরকম মনে করার কোনো কারণ নাই তবে শুধুমাত্র নির্বাচনকে ঘিরে নয় নির্বাচন আগামীকাল থেকে শুরু হচ্ছে আমরা হয়তো সারা মাস ধরে দেখতে পাবো যে নির্বাচন কি প্রস্তুতি মুন্সী আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য একসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী দেবপ্রসাদ অধিকারী আপনাকেও